তিন মোড়লে নাম নেই নেই কারি কারি অর্থকরি। ধনী বোর্ডগুলোর তালিকাতেও নেই প্রথম দিকে অবস্থান। তারপরও কোভিডকালে যা করেছে বিসিবি অন্য দেশগুলোর কাছে তা যেন দৃষ্টান্ত। তখন বিশ্বজুড়ে করোনার তাণ্ডব, একের পর এক স্থগিত হতে লাগলো সব সিরিজ, মুখ সরিয়ে নিচ্ছিল স্পন্সরগুলো, ব্যয় সংকোচন নীতিতে হাঁটতে লাগলো তাবৎ ক্রিকেট দুনিয়া। নিউজিল্যান্ড ছাঁটাই করলো তাদের প্রধান নির্বাহী, বাদ যাননি কর্মচারীরাও। বিশ্বের সবচাইতে প্রভাবশালী বোর্ড ভারত তো আরও এক কাঠি সরস। এ দফায় খড়গ নেমে আসলো কোচদের ওপরও, ক্রিকেটারদের বেতন ভাতা কমানো আর ছাঁটাইয়ের এই তালিকায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ কারা ছিল না। তবে এত সব প্রতিকূলতার মধ্যেও ভিন্ন পথে হেঁটেছে বিসিবি। ক্রিকেটারদের বেতন ভাতা কমানো তো দূরের কথা, উল্টো বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। সাবেক কোচ, ক্লাব, প্রথম শ্রেণীর ক্রিকেটার কিংবা বিপদে পড়া সবার পাশেই বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। বিসিবির পরিচালকরা বলছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর বোর্ডের উদারতার ফলেই সম্ভব হয়েছে এমনটা। আমরা সবসময় চেষ্টা করি যে প্লেয়ারদের পাশে থাকতে, এবং আমাদের বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই আছেন, উনিও সবসময় খুব আন্তরিক। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্টকে, কারণ টাকা পয়সার ব্যাপারে উনি কিন্তু কোনো সময় নেগেটিভ ছিলেন, অলওয়েজ কিন্তু উনি পজিটিভ ছিলেন। আমরা যে জিনিসটা বিশ্বাস করি যে সবাই ভালো থাক না, আসলে সব কিছু ভালো হয়। এখানেই শেষ নয়, মাঠের বাইরের খেলাতেও মুনশিয়ানা দেখিয়েছে ক্রিকেট বোর্ড। লঙ্কানদের গড়িমসির দিয়েছে কড়া উত্তর, নানা জটিলতার পরেও উইন্ডিজদের বিপক্ষে নির্ধারিত সময়ে মাঠে ফিরিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। যে প্লেয়াররা আছে এবং আমরা যেভাবে পারফরমেন্স করে যাচ্ছি, যদি ফিউচার আমরা যদি আরও ভালো পারফরমেন্স করি, আমরা ইনশাআল্লাহ যে আমাদের লোকসান হয়েছে এগুলো আমরা অনেক তাড়াতাড়ি রিকভারি করতে পারবো। একদম লাস্ট মোমেন্টে কিন্তু শ্রীলঙ্কার যে শর্তগুলো দিয়েছিল আপনার, সেটা যখন আমরা দেখলাম যে ব্যাপারটা নেগেটিভ দিয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট বললেন যে আমরা যেমনে পারো ডোমেস্টিকটা শুরু করো, এবং ইট ওয়াজ এ ভেরি বিগ চ্যালেঞ্জ ফর আস। তবে কোভিডকালে বোর্ডের সামনে এখন বড় চ্যালেঞ্জ মাঠের খেলা নিয়মিত চালিয়ে যাওয়া। 313 দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনে ক্রিকেটীয় কূটনীতি কিংবা কোভিডকালেও ক্রিকেটারদের পাশে থাকায় বিশ্বের অনেক ধনী বোর্ডকে টপকে লেটার মার্কস পেতেই পারে বিসিবি। তবে 2021-এর চ্যালেঞ্জ আর ওই ধেয়ে আসা বাউন্সারগুলোকে এবার সামলাতে হবে আপার কাটে। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে মাহবুব রিমন, সময় সংবাদ।